আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি বরগুনার ঐতিহ্যবাহী যে তালতলি রয়েছে, সেই তালতলির যে ডিসি পয়েন্ট নিদ্রার চর, আর সেখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু আমি এর আগেও ড্রোন দিয়ে ভিডিও করেছি অনেক দূর থেকে, সরাসরি যে স্পট সেই স্পটে কিন্তু এই প্রথমবার আসলাম। এই জায়গাটা হচ্ছে একেবারেই সমুদ্রের মোহনায়, এখান থেকে কিন্তু এই যে আমার দিকটা দেখছেন এই দিকটাই কিন্তু এখান থেকে যে ট্রলার সাগরে যাচ্ছে সেই জায়গায় কিন্তু আমরা রয়েছি। আর এই ডিসি পয়েন্ট কিন্তু দেখতে অনেক সুন্দর, এখানে আপনি আসেন বা যে সময় জোয়ার ওঠে সেই সময় কিন্তু দেখা যায় যে এই গাছগুলোই উপরের জেগে থাকে আর নিচে পানি থাকে, পানি থই থই করে। এরকম কিন্তু আর অনেক জায়গায় আছে কিনা জানি না, কিন্তু ওই বরগুনা তালতলি এই নিদ্রার চরে কিন্তু এই সুন্দর একটি স্পট রয়েছে। এখানে নিদ্রা এলাকার নাম হচ্ছে নিদ্রা, আর এই জায়গাটা হচ্ছে নিদ্রার চর, আর এখানে নামও একটা করা হয়েছে যে ডিসি পয়েন্ট। জানি না কতটুকু সত্য, কিন্তু এই নিদ্রার চরে আসার পরে কিন্তু আমাদের খুব ভালো লাগছে, কিন্তু কারণ হচ্ছে এই যে সময়টা একেবারেই মনে করেন সকাল সকাল আমরা এসেছি, এখনও কিন্তু কুয়াশা রয়েছে। আর এই জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে মানুষ ছাগল গরু এগুলো পালতেছে, দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে। আমরা সেই জায়গা থেকেই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এবং আমি একটি ড্রোন শটের মাধ্যমে আপনারা দেখিয়েছিলাম এর আগে যে ডিসি পয়েন্ট এবং এই যে নিদ্রাচর আর শুটকি পল্লী দুইটা মিলিয়ে কিন্তু আমি একটি এক মিনিটের ভিডিও দিয়েছিলাম, আপনারা হয়তো আমার পেজে বা ইউটিউবে দেখেছেন। সেই জায়গাটি কিন্তু আমি ড্রোনের ফুটেজ দেখার পরেই কিন্তু এইখানে আমি এত সুন্দর এই ডিসি পয়েন্ট সেখান থেকেই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। এই জায়গাটিতে হচ্ছে যে সময় জোয়ার ভাটা হয়, জোয়ারের সময় কিন্তু সব তলিয়ে যায়, শুধু গাছগুলো দেখা যায়। এই সময় যদি আমি নদীতে নৌকা নিয়ে যেরকম ভাসি, এখানে কিন্তু সেরকম একটা জায়গা, হয়তো আপনারা যদি এখানে আসেন হয়তো দেখতে পাবেন। দেখতে পাচ্ছি আমাদের সামনে কিন্তু অনেকগুলো ছাগল রয়েছে, যে ছাগলগুলো এখানের স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু লালন পালন করেন। এখানে দেখেন কি বড় বড় ছাগল রয়েছে এখানে। তো দর্শক, যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছিলেন সবাই শেয়ার করে দেবেন। আর আপনি যদি এখানে আসতে চান, আপনাদেরকে একটু গাইডলাইন দিতে চাই, সেটা হচ্ছে আপনি যদি বরগুনা আসেন, বরগুনা জেলার শহরে এসে তালতলি উপজেলায় আসতে হবে, সেখান থেকে আপনাকে আসতে হবে এই নিদ্রার চরে। তালতলি শহর থেকে আপনি বাইকে অটোতে আসতে পারবেন, এখানে হয়তোবা 100-150 টাকা নিবে। যদি আসেন এখানে ঘুরতে আসেন, খুব মনোরম পরিবেশ, কোনো মানুষজন কম, কারণ হচ্ছে আপনি ফ্যামিলি নিয়ে এখানে কিন্তু ঘুরতে পারবেন এই জায়গাটিতে। দেখেন এখন শীতের মৌসুমটাই কিন্তু অনেক সুন্দর, কিন্তু এই কয়েকদিন পরেই কিন্তু এই জায়গাটি জোয়ারের পানিতে ডুবে যাবে, সে সময় কিন্তু আরও ভালো লাগবে। আর ঢাকা থেকে যারা আসতে চান অবশ্যই বরগুনা আসবেন সবার আগে, সেখান থেকে কিন্তু এই আমাদের তালতলি উপজেলায়। আর একসাথে আপনি দেখতে পারবেন এখানে একটি শুটকি পল্লী রয়েছে, যে শুটকি ছাড়া বাংলাদেশে এবং বাংলাদেশের বাহিরেও কিন্তু রপ্তানি করে তারা। আর একই ইতে দেখতে পারবেন যে এই নদী সাগরের মোহনা, হ্যাঁ, বিষখালীর যে মোহনাটা এখান থেকেই কিন্তু সাগরে যায়। আর এখান থেকে আপনি ফাতরা জঙ্গল যেটাকে বলে সেই জায়গায় কিন্তু আপনি যেতে পারবেন, হরিণঘাটা এখান থেকে যাওয়া যায় কিন্তু ওপারে। তাছাড়া আপনি এখানে আসলে আমাদের দক্ষিণ অঞ্চল কিন্তু অনেক সুন্দর একটি জায়গা, আপনি নদী খাল সব কিছু এখানে আসলে আপনি দেখতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, একটু ইনফরমেশন দিয়ে রাখলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনাই। আল্লাহ হাফেজ।